এন্ড ওয়েলকাম ব্যাক। হ্যাঁ, এখন বাজে হচ্ছে 9:45, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। ব্লগটা হবে খুবই ছোট। আজকে হচ্ছে আমরা কেনাকাটা করতে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কী করছি সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখো। ইন্ট্রোডাকশনটা এটুকুই দিচ্ছি, কারণ হচ্ছে আমাদের হাতে এক ফোঁটা সময় নেই, অনেক রাত হয়ে গেছে। আর এই দেখো মুপা রেডি হয়ে গেছে, এবার আমরা রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। বিশালে উইন্টার কালেকশন গুলো দেখতে, দেখো বাচ্চাদের সব উইন্টার কালেকশন, ওই দেখো। তো চলো আমরা দেখি কি কি নেওয়া যায়। এগুলো দেখো একটু, কি কিনতে এসছিস? মাসের বাজার করছিস এখন ঘুরে ঘুরে। একটা সব, একটা কি করেছি, এগুলো জামা কিনে নিয়েছিস? উইন্টার কালেকশন হলো আজ, ওমকার তার উইন্টার কালেকশন নিতে এসছে বিশাল মেগা মার্ট থেকে, তাই তো বাবা? শপিং করে চলে এসেছি আমরা, অনেক এখানে দেখো জিনিসগুলো রেখে দিয়েছি, এখনো প্যাক খুলিনি। তো এখন আমরা বানাচ্ছি চিকেন, আর হচ্ছে মুপা হচ্ছে খেলছে, ও 11:30 বাজে, এখনো হচ্ছে ঘুমায়নি। বানাচ্ছি হচ্ছে আচারি চিকেন। তো এই রেসিপি আমি অলরেডি দিয়ে দিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো, আর যারা দেখোনি তারা দেখো। রেসিপিটা বলতে চাইছিলাম না কিন্তু বলেই দিই, এটা অনেকদিন আগে এই রেসিপিটা আমি দিয়েছিলাম। দেখো চিকেনকে আমি একটা সর্ষের তেল নিয়েছিলাম, তো সর্ষের তেলের মধ্যে চিকেনটা আমি দিয়ে দিয়েছি। এখন দিয়েছি হলুদ, নুন আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো দিয়ে চিকেনটাকে ভালো মতো করে আমি ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করার পর এখানে দেখো একটা মশলার পেস্ট বানিয়ে রেখেছি, এর মধ্যে রয়েছে রসুন, আদা, লঙ্কা, পেঁয়াজ আর হচ্ছে দই আর বাদাম, কাজু বাদাম চারটে একসঙ্গে দিয়ে দেখো এমনি এখানে একটা পেস্ট করে রেখেছি। আর এখানে এই যে ফ্রাইগুলো হচ্ছে, তো এই ফ্রাইটা যখন পুরো হয়ে যাবে তখন আমি এখানে মশলাটা অ্যাড করব। খুবই ইজি, এটা তোমরা বাড়িতে করতে পারো। তো দাঁড়াও মশলাটা এবার হচ্ছে আমি অ্যাড করে নেবো, এটা পুরোটা ফ্রাই হয়ে গেছে। তো দেখো মশলাটা আমি এখানে অ্যাড করে নিলাম। তো মশলাটা অ্যাড করার সঙ্গে সঙ্গেই আমি ইউজ করে নেবো হচ্ছে এভারেস্টের চিকেন মশলা। আমি এখানে সবসময় ইউজ করি না, এটা একটু আমি স্পাইসি বানাবো, তাই জন্য আমি এভারেস্টের চিকেন মশলাটা ইউজ করে নিলাম। তো হলুদ আর নুন আমি চিকেনে দিয়েছিলাম, এবার মশলাটা দেওয়ার পর খানিকটা দিয়ে দেব। দেখো এখানে হলুদ নুনটা আমি দিয়ে দিয়েছি, এরপর হচ্ছে আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। তো যারা আছে চিকেনের একটা পারফেক্ট রেসিপি দেখতে চাও তারা কিন্তু অবশ্যই করে আমার আগের পোস্ট যেটা আছে সেটা দেখে নেবে। তো যে পেস্টটা আমি বানিয়েছিলাম, দেখো ফ্রাই করার টাইমে এটা হচ্ছে ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছিলো। তো আমি যে মশলার পেস্টটা বানিয়েছিলাম তার মধ্যে কিন্তু আমি সমস্ত সবজি দেওয়া যে এক ধরনের কি বলবো আচার পাওয়া যায় সেই আচারটা কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। তো আচারটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও এটা ভালো মতো করে মিক্স করে নিই। হচ্ছে সেই যে মিক্সটা আমি বানিয়েছিলাম আদা রসুন লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ দিয়ে, সেই মিক্সটার মধ্যে কিন্তু এই মিক্স ভেজ পিকল যেটা আছে উইদাউট গার্লিক, উইদাউট গার্লিক লাগবে না, গার্লিক তো আমরা আলাদাভাবে দিয়েই দিয়েছি। এই পিকলটা কিন্তু বা যে কোনো এটা দিলে বেশি টেস্টি হয়, এটা কিন্তু আমি 2 চামচ মতো দিয়ে দিয়েছি, ঠিক আছে? দিয়ে একসঙ্গে পেস্টটা বানিয়ে নিয়েছি, নিয়ে আমি এর মধ্যে মাংসের সঙ্গে এটা মিক্স করে দিয়েছি। এরপর দেখো আমি এটা কিন্তু ভালোভাবে মিক্স করে নিয়েছি, আর মিক্স করার পর এটার মধ্যে আমি জল আমি ব্যবহার করব না এখন, কারণ এটাকে একটু কষতে দেবো। তো আমি 5 মিনিট এটাকে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো। দেখছো যে কিভাবে আচারটি চিকেন বানাতে হয় খুব ইজি ওয়েতে 2 মিনিট সময়ের মধ্যে। আর হচ্ছে যার যদি তোমরা পারফেক্ট আচারি চিকেন দেখতে চাও, যেটা হচ্ছে আমি খুব মানে যারা প্রফেশনালভাবে বানায় সেই রকম ওয়েতে বানিয়েছি, তাহলে তোমরা আগের ভিডিওসগুলোকে ফলো করো, সেখানে আমি অলরেডি আচারি চিকেনের ভিডিও দিয়ে দিয়েছি। তো আপাতত আমি এখন চিকেনকে রেস্টে রেখেছি 2 মিনিটস কি 5 মিনিটস, যতক্ষণ সেদ্ধ হতে লাগে, মোটামুটি 80% সেদ্ধ হবে। তারপরে আমি ওখানে হালকা জল মেশাবো,
তারপর ওর মধ্যে কি কি মেশাবো দেখার জন্য পুরো ভিডিওটা দেখো, আমি 5 মিনিট পর ফিরে আসছি। আমি এর মধ্যে সামান্য হচ্ছে সানরাইজের শাহি গরম মশলাটা ইউজ করে নেব, সামান্য। তো আমার এর মধ্যে জল খুব একটা অ্যাড করতে হয়নি, কারণ এর মধ্যে দিয়ে অলরেডি জল বেরিয়েছে। এরপর হচ্ছে আমি ইউজ করব হচ্ছে যে এক মানে এটা 1 টিস্পুন আর কি গোলাপ জল অর কেওড়া জল, যে কোনো একটা কিছু ইউজ করলেই হবে দুটোর মধ্যে, শুধু একটা অন্যরকম ফ্লেভার আসার জন্য এটা আমি ইউজ করলাম। তো আমি ঘরোয়াভাবে এইভাবেই করি। তো এটাকে দেওয়া হয়ে গেছে, যারা এরম ধরনের গ্রেভি খেতে চাও তাহলে এরমভাবেই নামিয়ে ফেলবে সেদ্ধ হয়ে গেলে, আর যারা মনে করো যে আর একটুখানি মানে ঝোল মতো খাবে, ঝোল খেলে অতটা বেশি টেস্টটা আসবে না, এরম ধরনের খেলে টেস্টটা বেশি আসবে। ঝোল খেলে এর মধ্যে একটু জল অ্যাড করে দেবে, দিয়ে 5 মিনিট তোমরা ফুটিয়ে নেবে, তো ভালো লাগবে খেতে তাহলে। আর আমি হচ্ছে এইভাবেই খাবো, তাই আমি এইরমভাবেই এটাকে 5 মিনিটের জন্য গ্যাসটাকে সিম করে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না চিকেনটাকে সেদ্ধ হচ্ছে। দেখো গাইস কি দারুণ কালারটা এসছে, সেমনিও খেতে হবে বুঝতেই পারছো তোমরা। তো চলো এবার পরিবেশন করা যাক, চাইলে তোমরা এর উপরে না দুটো ধনে পাতা ছড়িয়ে পরিবেশন করতে পারো, অপূর্ব লাগবে খেতে। তো গাইস চলো এবার টেস্ট করে বলি কিরকম হয়েছে। তোমরা জানো যে আমি বিশালে গেছিলাম, বিশাল মেগামার্ট কামারহাটি সোদপুরেও আছে, এখন তো বিভিন্ন রকম জায়গায় চলে এসছে বিশালের শপিং মল আর কি, শপিং মলটা তো ভীষণ ভালো ভালো কালেকশন ওখানে বাজেটের মধ্যে পাওয়া যায়, তো আমার ভীষণ ভালো লাগে। আমি বাড়িতে পরার বা হালকা ফুলকা এদিক ওদিক যাওয়ার জামা কাপড়গুলো আমি সব ওখান থেকেই কিনি, তো ভীষণ ভালো জিনিসপত্র পাওয়া যায়। তো আমি দেখো কী কী কিনেছি আজকে, আমি এমনি যে মাসের যে বাজার হয় না সেইগুলো আমি কিনতে গেছিলাম আজকে। তো আমি সেখানে গিয়ে দেখলাম যে প্রচুর উইন্টার কালেকশন এসে তোমাদেরকেও দেখালাম, তো আমি কিছু উইন্টার কালেকশন কিনেছি, তো সেগুলো আমি কিছু কিছু ওমকারকে পরিয়ে একেবারে তোমাদের দেখাবো। তো একটা তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কীরকম ধরনের আমি কিনে এনেছি, ওখানে কিন্তু এগুলো পাওয়া যাবে, যাদের বাড়িতে ছোটো ছোটো বাচ্চা আছে ওমকারের মতো বা একটু বড়, তারা কিন্তু ওখান থেকে এখন যেতে পারো, কারণ ওখানে প্রচুর ভালো ভালো কালেকশন এসে গেছে। তো চলো দেখো কত সুন্দর কালেকশনটা আমি নিয়ে এসেছি। এই দেখো এই ফুল স্লিভ এই গোল গলা এই গেঞ্জি, তার সঙ্গে কিন্তু এই প্যান্ট, এবার এটা কিন্তু সোয়েট শার্ট, একদম বাজেটের মধ্যে দেখো একটা সোয়েট শার্ট তুমি দেখতে পাচ্ছ, এটা কিন্তু আরামসে ওরা ঠান্ডার সময় বাড়িতে পরতে পারবে বা বাইরে পরতে পারবে, ভীষণ ভালো এটা কিন্তু দেখো। শুধু সোয়েট শার্ট না, ওখানে জ্যাকেট থেকে শুরু করে বাড়িতে পরার ফুল স্লিভ গেঞ্জি, ফুল প্যান্টস, বাচ্চাদের বড়দের সব ওখানে চলে এসেছে, তো তোমরা যেতে পারো, ভীষণ বাজেট ফ্রেন্ডলি, বাই ওয়ান গেট ওয়ান প্লাস, বিভিন্ন রকম জিনিসপত্র অফার টফার দিচ্ছে। তো সব কিছু তো দেখা পসিবল হয়নি, তো তোমাদের টুকিটাকি জিনিসগুলো দেখালাম, তোমরা দেখে নিয়েছো যে কত সুন্দর সুন্দর জিনিসপত্র ওখানে পাওয়া যাচ্ছে। তো আশা করি তোমরা নিশ্চয়ই যাবে ওইখানে, আর গেলে তোমরা ভালো ভালো জিনিসও পাবে, কারণ আমি আমার বেশিরভাগ মানে বাড়িতে পড়ার জিনিস বা আমরা টুকটাক যে এদিক ওদিক পড়ে যাই সেই জিনিসগুলো কিন্তু আমি সব বিশাল থেকে নিই। তো বিশেষ আমরা মাসের বাজার কিনেছি মানে করেছিলাম ওখান থেকে, তো এই যে সব মাসের বাজারগুলো এখানে সব করা মানে রয়েছে। আর হচ্ছে তোমার গাইস আমরা আমি আর কি তোমাকে তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছিলাম, তো আমি যে চিকেনটা আজকে ইউজ করেছি সেই চিকেনটা কিন্তু মানে আসলে আমাদের আস্তে আস্তে রাতে অনেক দেরি হয়ে গেছে তোমরা দেখেইছো, তো সেই জন্য আমরা রাস্তার মানে যে নর্মাল চিকেনের শপ থেকে চিকেন কিনতে পারিনি। তো আমরা যখন এরকম ধরনের কোনো মানে অবস্থা হয় তখন আমরা একটা জায়গা থেকেই চিকেন নিই, সেটা হলো হরিণঘাটা মিট, তোমরা অনেকেই শুনেছো অনেকেই খেয়েছো, যারা খাওনি তাদেরকে একটা ছোটো করে রিভিউ দিয়ে দিই। এই দেখো এটা হচ্ছে হরিণঘাটা মিটের প্যাকেট, এটা পশ্চিমবঙ্গ সরকারের, এটা সব যারা জানো তারা তো জানোই, কিন্তু যারা জানো না তারা জানো এটা কিন্তু একটা সরকারি প্রোডাক্ট। এই এটা হচ্ছে 500 গ্রাম চিকেন রয়েছে এর মধ্যে, তো এই চিকেনটার দাম হচ্ছে 85 রুপিস অনলি, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই চিকেনটা ভীষণ সফট, এটা ফ্রোজেন থাকে, তোমাদের নিয়ে এসে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে খানিকক্ষণ যতক্ষণ না ফ্রোজেনটা ঠিক হচ্ছে।
তারপর তোমরা এটাকে হচ্ছে জল থেকে বের করে তারপর নর্মালি যেরকম চিকেন রান্না করো সেভাবে চিকেন রান্না করবে। এটা 85 rupees দাম, কারণ এটা একটা ফার্মের চিকেন আর ফার্মের চিকেন ভীষণ ভালো হয়, খুব টেস্টি হয়। যেহেতু এটা ফ্রোজেন সেই জন্য একটু জলে ভিজিয়ে রাখতে হবে, আর কিছুই না। আর এটা ম্যানুফ্যাকচারিং ডেট আর এক্সপায়ারি ডেট দেখে কিনবে। খুব ভালো চিকেন, আমরা অনেকবার খেয়েছি, অনেক সময় যখন আমাদের দেরি হয়ে যায় বা আমার নিজের ইচ্ছাতেও আমি অনেক সময় খেয়েছি, কারণ এটা অনেক সফট হয়, মানে তোমরা খেলেই তোমরা বুঝতে পারবে। দাও গাইস কিরকম সফট হয়েছে চিকেনটা, এই ঝোলে লাগিয়ে খেয়ে আমাকে বলো, রিভিউ দাও। চোখ তো উল্টে গেছে গাইস, আমিও খাওয়া শুরু করি, কারণ নয়তো চিকেন থাকবে না, নয় এটা তোমাদের জন্য। আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, কিন্তু আমি ফুল এনার্জিতে, কেন কি আমরা যে দুপুরবেলা ঘুমিয়েছি 6:30 পর্যন্ত, সেই জন্য আমার খুব এনার্জি আছে। তো যাই হোক, এনার্জি থাকলে কোনো উপায় নেই, কারণ ওমকার ঘুমিয়ে পড়েছে আর আমাদেরও ঘুমাতে হবে, আমাদের ডিনার হয়ে গেছে। তো ডিনার করতে করতে 12 বেজে গেছে। তো যাই হোক, আশা করি তোমাদের এই মিনি ব্লগটা খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। পরের ব্লগটা খুব সুন্দর ইন্টারেস্টিং আসতে চলেছে, সেটা দেখার জন্য আমার চ্যানেলে চোখ রাখতে হবে, বেল নোটিফিকেশনটা হিট করবে ফর যাতে আমার ভিডিও আপডেটসগুলো তোমরা সবার আগে পাও। আর কমেন্টে জানো কীরকম ভিডিও তোমরা দেখতে চাও, কী কী তোমরা জানতে চাও সেগুলো তোমরা কমেন্টে জানাও। আর হচ্ছে নেক্সট ভিডিওটা খুব ইন্টারেস্টিং আসবে, ততক্ষণের জন্য